আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে সেক্রিন টু। সেক্রিন টু এই ওষুধটি স্কয়ার কোম্পানির একটি প্রোডাক্ট। বন্ধুরা, যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটির মধ্যে রয়েছে 60টি ট্যাবলেট, আর এর খুচরা মূল্য হচ্ছে 540 টাকা। অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম পড়বে মাত্র 9 টাকা। আসুন আমরা এই ওষুধটির উপাদান সম্পর্কে জেনে নেই। এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে গিলিমেপিরাইড ইপি 2 মিলিগ্রাম। বন্ধুরা, নির্দেশনা যদি বলি যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাইস, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে এই সেক্রিন টু। মাত্রা ও ব্যবহার বিধি যদি বলি যে দৈনিক 1 মিলিগ্রাম একবার, প্রয়োজন বোধে মাত্রা বৃদ্ধি করা যেতে পারে। সতর্কতা, ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং ডায়াবেটিক প্রি কোমা অথবা কোমায়ের ক্ষেত্রে উপযোগী নয়। অন্যান্য সালফোনাইল ইউরিয়া, সালফোনামাইড এবং গ্লিমেপিরাইড যে প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি যে হাইপোগ্লাইসোমিয়া, ক্ষণস্থায়ী দৃষ্টিশক্তির সমস্যা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা, আর্টিকেরিয়া, রক্তচাপ কমে যাওয়া। বন্ধুরা, এ ধরনের সমস্যা যদি প্রকোপ আকার ধারণ করে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আমরা অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া যদি বলি যে অন্য হাইপোগ্লাইসেমিক ওষুধ, এসিই ইনহিবিটর, অ্যালোপুরিনল, অ্যানাবলিক স্টেরয়েড এবং পুরুষ যৌন হরমোন, যা হোক বন্ধুরা, এই যে ওষুধটি ডায়াবেটিস রোগীদের একটি ওষুধ, এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। এবার আমরা এই ডায়াবেটিসের টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে একটু কথা বলবো। বর্তমান বিশ্বে এই স্থূলতার সঙ্গে পাল্লা দিয়ে টাইপ 2 ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ছে, কারণ উভয়ের মধ্যে সম্পর্ক রয়েছে। টাইপ 2 ডায়াবেটিস সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে চাই। যেমন বড় বাচ্চা প্রসব করা টাইপ 2 ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর। অধিকাংশ ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস দমন করা যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিস বিকাশে জেনেটিক্স ভূমিকা পালন করে। টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে চিনির সরাসরি সম্পর্ক নেই। টাইপ 2 ডায়াবেটিস অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। টাইপ 2 ডায়াবেটিস নির্ণত হওয়ার মানেই ক্র্যাশ ডায়েট নয়। টাইপ 2 ডায়াবেটিস বিকাশে হরমোনের অবদান থাকতে পারে। পরিষ্কার মুখ মানেই ক্লিন বিল অফ হেলথ, সম্পূর্ণ ফিট ও সুস্থ লোক। ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে শুধুমাত্র স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ ও এক্সারসাইজের অনুশীলন নয়। বন্ধুরা, এই যে বিষয়গুলো বললাম, এগুলো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ভূমিকা পালন করে। যা হোক, বিস্তারিত আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমরা আমাদের ভিডিওটি আজ এখানে শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।